পালাচ্ছেন। বলে এটা খাওয়াতে আগের থেকেই ব্যস্ত। ঘড়িতে এখন 12:08। মন্টির আজকে জন্মদিন, ওকে এখন নুবিশ করতে যাব। মন্টি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা যদি আগের ব্লগটা না দেখো, আমি 2 বছর আগে না 3 বছর আগে একটা ব্লগ বানিয়েছিলাম মন্টি জন্মদিনে, তখন প্রথম প্রথম মানে একটু একটু শখে ব্লগ করতাম, তো তখন মন্টি খুব নেচে ছিল। একবার মন্টি, একবার প্লিজ পারবি তুই, কর একবার, করবে তোমরা দেখো, লাইক দেওয়া চাই। হ্যাঁ, দেশের উপর টাকা পরে দিয়ে দেবো, এখন পড়ে যাবে, টাকার ব্যাপার তো আগে হয়ে গেছে, লাইক কিন্তু দিতে হবে। হ্যাঁ, মানে কর, পুরো ছোটবেলার মন্টি হয়ে গেছে। বেলা 12:30টার সময় আমি ব্লগ করা শুরু করেছি। কালকে রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম, এখানে পিছনে দুইজন আছে, দুজন কি বলবো, দুজন ক্যারেক্টার আছে। একজন হচ্ছে ক্যারেক্টার, তোরা আমার ব্লগের ক্যারেক্টার, একজন হচ্ছে গদু মাস্টার, আর একজন হচ্ছে মন্টি রানী। এই ট্রেনার জন্যই আমি বলি। তো আজকের পেয়ারা পাতা খাও, তো আজকের ব্লগের আকর্ষণ হচ্ছে মন্টি, কারণ ওর আজকে জন্মদিন। আরেকবার তোমরা উইশ করো কমেন্টে। আরেকটা জিনিস হচ্ছে, প্রচন্ড ঘামছি, কারণ ফ্যান অফ করে ব্লগ করতে হয়, তোমরা যাতে ভয়েসটা ভালো করে শুনতে পাও। আর এদিকে হচ্ছে গদুর ল্যাপটপ, ল্যাপটপ অনেক কাজ বাজ করতে এসছে, বুঝতেই পারছো বড় লোক মানুষ, ল্যাপটপ, নতুন গেমিং মাউস কিবোর্ড সব কিনে নিয়েছে, হাই ফাই ব্যাপার একদম। বাই দ্য ওয়ে, ও ল্যাপটপের ব্লগটা যদি তুমি না দেখে থাকো, হ্যাঁ লিংক দিয়ে দিলাম আই বাটনে, গিয়ে দেখে জানাবে, হ্যাঁ এদিকেই আসবে, ঠিক আছে, দেখে জানিও কেমন লাগলো। আর এই মন্টি বলছি যে নিশে করবি তো, ওই বলছি যে গাড়ির ছবি তুলবি তো, আজকে যাই না, যা গরম সেটাই বলছি, যে আমাদের ইচ্ছে ছিল যে একটু সেজে গুজে একটু ছবি তুলবো, ওর জন্মদিনে ওকেও ছবি তুলে দেবো, আমিও তুলবো, জানি না ছবি তোলা হবে কি না, বলে তো দেখতেই হবে। আর ছবিগুলো কোথায় থাকবে, ছবিগুলো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাবে, আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে দিলাম, আর মন্টিকে ফেসবুকে পাবে, মন্টি ফেসবুক লিঙ্ক ও ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে পারো, অ্যাড করতে পারো, ফলো করতে পারো, যাকুশি করতে পারো। কম্পিউটারে গান চালানো হয়েছিল, আমরা চিল করছি গান শুনতে শুনতে, কিন্তু ভিডিওর জন্য গানটাকে পজ করতে হলো, নাহলে কপিরাইট লেগে যাবে। এবার আমি একটা অস্ত্র গধু হাতে তুলে দেবো, গধু এই নিন আপনার অস্ত্র। এখন 5:30 বাজে, আমরা ছাদে চলে এসেছি, চারিদিকে খুব হাওয়া দিচ্ছে, তো একটু নয়েজ আসতে পারে। ওই যে উপরে মন্টি, আমাদের বার্থডে বয়, আমি মন্টিকে বলেছিলাম যে পাঞ্জাবি পর তোর সাথে আমিও দুজনে মিলে একসাথে ট্র্যাডিশনাল ড্রেসে ফটো তুলবো, তোর পাঞ্জাবি পরার খুব একটা ইচ্ছা নেই, তো ও যে পোশাক পরেছে সেটাতে ওকে ছবি তুলে দেবো। আর আমি যে পাঞ্জাবি সাজটা দিয়েছি সেটাতে হচ্ছে উপরে ব্ল্যাক পাঞ্জাবি, নিচে আছে লাল ধুতি প্যান্ট, এবং আরও নিচে আছে নাগরাই। এই সাজটা আমি ভরসিত পুজোতে দিয়েছিলাম, কিন্তু তখন ভালো ছবি তুলতে পারিনি, তাই আজকে ভালো ছবি তোলার চেষ্টা করব। আর এই ছবিগুলো তোমরা আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পাবে, তো যদি এখনও পর্যন্ত তোমরা আমাকে কোথাও ফলো না করে থাকো, তো হ্যান্ডেল ডিসপ্লে হচ্ছে ফলো করে নিও। এখন বার্থডে বয়ের বাবা বার্থডে বয়কে একটু আশীর্বাদ করছে, কারণ বড় মামা দোকানে চলে যাবে, তো এরপর আর আসতে পারবে না, আমাদেরকে জয়েন করতে পারবে না যখন কেক কাটা হবে, তাই আশীর্বাদ পর্ব চলছে। সময় বলছে এখন 9:00 বাজে, তোমাদেরকে আজকে যেভাবে সাজানো হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই।
যদিও গরমের জন্য বেশিরভাগ বেলুনগুলোই সব ফেটে গেছে, এখানে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। কেকটাকে দেখাবো, তার আগে কেকটা কীভাবে বানানো হয়েছে তার কিছু ফ্ল্যাশব্যাক তোমরা দেখে নাও। ফ্ল্যাশব্যাকে সবাইকে স্বাগত। আমি এবার তোমাদেরকে দেখাবো যে কী কী জিনিস কেকটা বানানোর জন্য সবাই প্রিপেয়ার করছে, সেই জন্য নিচে যাচ্ছি। কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, এগুলো কি বাদাম বলে জানো? আমন্ড। আমন্ড, এটাতে কি গুঁড়ো করছো? সুগার। বাবা, চিনি বলতে কি হচ্ছে মা? চিনি গুঁড়ো করছো বলো, একটু বাংলায় বলো। আরো অনেকগুলো সরঞ্জাম আছে যেগুলো কেক বানাতে লাগবে, আমি কিছুই জানি না, দেখে নে নাম কি। আমি একদমই অজ্ঞ, ঠিক আছে। চেরি, আচ্ছা চেরি এসেছে এখানে। এবার এই সব কত জিনিস বানানো হয়ে গেলে, মানে মশলাগুলো রেডি হয়ে গেলে, আমরা আমাদের যে শেফ ছোট মামা, সে হচ্ছে কেকটা বানাবে, তাই না? কিন্তু তোমরা বানাবে, ছোট মামা বানাবে। কী মাখছো? এটা হচ্ছে কেকের ব্যাটার। আমাদের সাথে উপস্থিত হচ্ছে আমাদের শেফ, যিনি এখন পালাচ্ছেন, যিনি ভিডিওতে আসবেন না বলেছেন। দুধ দিস না তাহলে, কিছু অসুবিধা নেই, দুধ না দিলে। এই যে দুধ দেওয়া যায়, কিন্তু দেখেছিস সেটা দুধ লাগবেও না, দুধ দিতে হবে না, দুধ তো দেই না, তেল আর ইয়ে হলেই হবে। তো ভালো লাগছে ক্যামেরা, আমি দেখে নিয়েছি না, বলছে কীভাবে বানাবে বলো একটু একটু বলতে। আমি কিছু বলতে চাইছি না। এই যে ক্যামেরা রোলিং, কিন্তু ক্যামেরা রোলিং, ক্যামেরা রোলিং। আচ্ছা ঠিক আছে, ওরা প্রসেস বলতে পারছে না। তো বানানোর পর তোমরা ওখানে গিয়ে দেখো কেকটাকে কেমন লাগছে। ওকে, এবার তোমাদেরকে দেখাই আমাদের বার্থডে কেক। এই যে হচ্ছে আমাদের কেক, তার মধ্যে মাঝখানে দুটো পেস্ট্রি কিনে আনা হয়েছে, বাকি চারিদিকে যে কেকটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু বাড়িতেই বানানো, সাথে একটা মোমবাতি অ্যাড করা হয়েছে, আর এদিকে একটা ছোট্ট বার্থডে রেখা মোমবাতিও আছে, হ্যাপি বার্থডে। এই যে হলো আমাদের বার্থডে বয়। এবার সবার সাজটা দেখাই তোমাদেরকে, বার্থডে বয় একটু উঠে আসুন, বার্থডে বয়ের সাজটা দেখে নাও, ক্যাজুয়াল পড়েছে। এবার বাকিদের সাজটা দেখিয়ে দিই, আমার মায়ের সাজটা দেখে নাও, মা শাড়ি পরেছে, গলায় একটা চেন, বেশ একটা অন্যরকম লুক আনার চেষ্টা করেছে। এবার মামির সাজটা তো ফাটাফাটি, মামি একটু চেয়ারটা সরিয়ে দিকে আসো। আচ্ছা তোমার কেমন লাগছে আজকে ছেলের জন্মদিন, এত কিছু মানে বেশ ভালোভাবেই কাটছে বাড়ির মধ্যে? আনন্দ তো লাগবেই, ছেলের জন্মদিন বলে কথা। আচ্ছা, আলুর চিপস, এই জিনিসটা তোমরা অনেকে জানো না, যারা পুরনো বিয়ের ব্লগগুলো দেখোনি, দিদির বিয়ের ব্লগগুলো দেখলে আলুর চিপসটা বলতে হবে। বিয়ের ব্লগে কি নাকি বা পিকনিকে? না পিকনিক না, আইবুড়ো ভাতে। আইবুড়ো ভাতে আলুর চিপস বলে না? না, এটা বলতে পারছি না। আর এই যে হচ্ছে আমাদের বড় মডেল। আর এবার তোমাদেরকে দেখিয়ে আসি আমাদের যে বাড়ির সবচেয়ে ছোট মেম্বার, খুদে সদস্য, তার সাজ। চলে এসো, চলে আসবো। হ্যাঁ চলো, আসো। ও, আমার সাজটা দেখাতে তো ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে আমার সাজ, একটু আগে তোমরা দেখেছো এই ফটোশ্যুটের সময়, আর তার সাথে শুধু যেটা চেঞ্জ করেছি সেটা হলো হাতাটা একটু গুটিয়েছে, ঠিক আছে? তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগছে সাজটা। কি করে জ্বালাবো? জ্বালা উপর দিয়ে, উপরে দিলেই হবে। হ্যাঁ ধরো ধরো ধরো, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। আমি তো স্নান করে গেছি পুরো, হয়েছে এবার আমি খাবো। গোপে মুখে লেগে গেছে পুরো, দিদা আমাকে বলছে, দাঁড়াও দিদা কথাটা বলে, দিদা খাওয়াতে আগের থেকেই ব্যস্ত। দিদা আমাকে বলছে যে এই যে এই যে এই যে এটা তুলতে হবে, মানে দিদা এখন নাতিকে খাওয়াবে, সেটা তুলবে। দিদা খাও, খাও দাদা, খাও 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 দাদা খাও। মন্টি তুই তো এবার মালাবাল হয়ে গেলি রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবি এত টাকা দিয়ে, কি করবি? বাহ বাহ, একটু আমাকেও দিস, কিছু ধার দিস। বলে হ্যাঁ দেবো।
ফোনটা তো দিন যেন ধার দিতাম আমাকে পড়াম কা মন্টি তো দুটো মানে দুজনের কাছ থেকে নগদ টাকা পেয়ে গেল আর ইনি মন্টিকে একটা গিফট দেবেন সেটা মোস্ট প্রোবাবলি একটা ফিটনেস ব্যান্ড হবে এখনো মন্টি ডিসাইড করেনি ও আমরা তো ভুলেই গেছি এটাই তো এখন ফেলা হয়নি এটাই তো ছাড়া দেওয়া হয়নি বললে কেন আর পিছনে ফুসফুস করে দিয়ে দিই এ মা না আমি দিছি না একটা জিনিস আমাদের এখন হয়নি সেটা উপরে চলে হবে বাবা এটা কি বেরোচ্ছে ও হেভি হেভি হচ্ছে হেভি হচ্ছে কি অবস্থা আমাদের তুই আয় তুই আয় উপরে উপরে হ্যাঁ ওখানে তিনজন দাঁড়িয়ে ফোনটা গেছে রে রেডি ওটি দিক ক্যামেরা আছে কিন্তু নিচে দিয়ে দেখাবে না নিচে দেখাবে না দশটা বেজে গেছে আমাদের ডিনারও চলে এসছে কিন্তু সেটা আমি দুপুরবেলাও সেই একই জিনিসই খেয়েছিলাম তো আমি বলে দিচ্ছি স্বাদটা না অসাধারণ হয়েছে এবার দেখিয়ে দিই ডিনারে আজকে হয়েছে চিকেন বিরিয়ানি এই যে বিরিয়ানি আলু এদিকে স্যালাড আর এদিকে হচ্ছে চিকেন চাপ যেটাও অসাধারণ হয়েছে তো আমরা এবার খেয়ে নিই আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে তাহলে একটা লাইক দিও তোমাদের ফেভারিট পার্ট কমেন্টে জানিও আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তোমাদের মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে টাটা লজ্জা পেলাম টাকার কথা কিন্তু হয়ে গেছে আমার সাথে টাকার কথা কি লেনদেন হয়ে গেছে কি লেনদেন হয়ে গেছে আরে এটা করে নে এখন ক্যামেরার সামনে সব সিঙ্ক করিস না ও কর 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 সত্যি করতে হবে হ্যাঁ সত্যি করতে হবে চাকেল দেখো ঘাম বের হচ্ছে আর এদিকে ভাত খাইয়ে নাও ডাল ডাল আর ভাত করে খাই কিভাবে বানানো হয়েছে তার কিছু ফ্ল্যাশব্যাক তোমরা দেখে নাও আচ্ছা আগের দিনে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে বুঝেছো